ধামাকা কম্বো অফার নিয়ে চলে এসেছি একদম যাদুপুরে, আর অফারটা কি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে ইন্ট্রোটা সেরে নিই। গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ ডেলি আড্ডা। আমি শিলাদিত্য, আর আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর খাদ্যরসিক বাঙালি হিসাবে রোজকারের মতন আজকেও আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা লোকেশানে, নতুন একটা কন্টেন্ট নিয়ে, আর যেখানে কিনা আমরা বাঙালি আর খেতে ভালোবাসি। তো আর কি চাই বস, আর অফারটা হলো গিয়ে মানে জাস্ট আমি বলে বোঝাতে পারছি না। যাই যাই যাই, চ জায়গায় পোস্টারটাতেই যাই, ওখানেই তোমরা বুঝে যাবে, চলে আয়। এই হচ্ছে ব্যাপারটা, 99-এ বিরিয়ানি কম্বো। আর এখানে যখন আমি দাঁড়িয়েছিলাম না, হাঁড়িটা জাস্ট খুলছিল না, গন্ধটা সেই আসছিল, কিন্তু স্বাদ কেমন হবে সেটা আমি খেয়েই তোমাদেরকে বলতে পারবো। 99 কম্বো বিরিয়ানিতে কী কী দিচ্ছে সেটা তোমাদেরকে একবার জানিয়ে দিই। চিকেন বিরিয়ানি দিচ্ছে, চিকেন চাপ দিচ্ছে, রায়তা আর স্যালাড দিচ্ছে, মানে জাস্ট ভাবতে পারছো? তাও আবার কিনা যাদবপুরের সাইডে। তো চলো দোকানেই যাই, দোকানে যে যিনি কিনা দাদা আছে তার সাথে তোমাদেরকে পরিচয় করে দিই। তো কতদিনের দোকান, কী কী ব্যাপার সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো। দোকানটা ওপেন হয়েছে আজকে 20-22 দিন হলো। আচ্ছা, মানে তার মানে একদম নতুন স্টার্টআপ। হ্যাঁ, দোকানটা নতুন, কিন্তু বিরিয়ানিতে আমরা পুরনো, বিরিয়ানি আমাদের মানে এর আগে কোথাও ছিল? হ্যাঁ, আমরা বিরিয়ানি প্রায় 8-10 বছর বিরিয়ানি লাইনে যুক্ত আছি। দোকান বিরিয়ানি আমাদের নামে হচ্ছে 12-12:30, আর লাস্ট হচ্ছে 11টা পর্যন্ত আমরা লাস্ট। লোকেশান হচ্ছে একদম যাদবপুর 8B থেকে টুয়ার্ডস নর্থ রোডের মুখ বলে, এটাকে নর্থ রোড বলা হয়। এই নর্থ রোডের ঠিক মুখেই আমাদের দোকান। আমাদের পাশে হচ্ছে স্টেট ব্যাঙ্কের ATM আছে, একদম মানে যাদবপুর 8B থেকে 1-1.5 মিনিট। অবশ্যই অবশ্যই অবশ্যই, খাও দেখো কিরকম লাগে। আহা হা হা, গন্ধটা সেই আসছে, আর এত এক্সাইটমেন্টে তোমাদেরকে তো আমি একটা জিনিস বলতেই ভুলে গেছি, এটার সাথে ডিমও আছে, মানে জাস্ট ভাবতে পারছো? আর প্লেটটাই যে কী কী দিয়েছে একটু দেখিয়ে দে। ও পুরো টান টান করে লেগ পিস দিয়ে দিয়েছে, চিকেন চাপ দিয়ে দিয়েছে, রায়তা দিয়ে দিয়েছে, রাইস দিয়ে দিয়েছে, স্যালাড দিয়ে দিয়েছে, একটা আলুও দিয়েছে, তার সাথে একটা ডিমও দিয়ে দিয়েছে, মানে অসাধারণ ব্যাপার। আর তাও কিনা যাদবপুরে। ও তো স্বাদটা কেমন হবে সেটা আমি খেয়েই তোমাদেরকে বলতে হবো, তাই দেরি না করে এক চামচ তুলেই নি। একদম লাইট, আর কোনো সমস্যা নেই অসাধারণ খেতে। আর বেশ ইন্টারেস্টিং হলো গিয়ে যে রাইসটার মধ্যে আতরের এক্সট্রা কোনো গন্ধ নেই, তাও কিনা 99-এ অনেক জায়গায় এরকম কম্বো দেখা যায় যে কিনা আতরে একটা গন্ধ থাকে, সেটা এর মধ্যে আমি পেলাম না। বেশ ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটায়। এবার চলে আসি চিকেনের ব্যাপারটায়। এই হচ্ছে চিকেনের ব্যাপারটা, লেগ পিস দিয়েছে, জাস্ট তুখট সিদ্ধ হয়েছে, তুখট সিদ্ধ হয়েছে, মশলাটা সেইভাবে ভেতরে ঢুকেছে, অসাধারণ স্বাদ। আর 99 যেখানে কিনা তার উপর এরকম স্বাদ, অসাধারণ খেতে লাগছে, অসাধারণ। আর ইন্টারেস্টিংটা ব্যাপার হলো রায়তাও দিয়ে দিয়েছে তার উপর, আর এখানে চিকেন চাপও দিয়ে দিয়েছে। আর তোমাদেরকে আরেকটা খবর দিয়ে দিই, অফারটা একদম 14 এপ্রিল অবধি চলছে, লোকেশানটাও আমরা শেয়ার করেই দেবো, আরেকবার তোমাদের ভালো করে বুঝিয়ে দিই, চলে আয়। এই হচ্ছে যাদবপুর 8B যাওয়ার রাস্তা, এখান দিয়ে চলে এলেই মানে ফোনির টেলিফোন এক্সচেঞ্জ, যে কাউকে জিজ্ঞাসা করবে টেলিফোন এক্সচেঞ্জের রাস্তাটার ওপরেই দোকানটা, খুব ভালো। আর শুধুমাত্র বিরিয়ানি পাওয়া যায়, আর মটনের একটা কম্বো আছে, আমরা ভাবছি এখন ডিসাইড করছি যে পুরোটা শেষ করে মটন কম্বোটা নেব কি না। তো দেখা যাক, এক কামড় আলুটা দিয়ে দিই, আলুর স্বাদটা কেমন হবে। আলুটা এমন কিছু খাস লাগলো না, কারণ হচ্ছে গিয়ে ভেতরে মশলাটা ঢোকেনি, ওপর ওপর আছে ব্যাপারটা। তাও 99-এ যে এই ব্যাপারগুলো দিচ্ছে, যেখানে কি না রাইসটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, আতরের গন্ধটা খুবই হালকা, আর চিকেনটাও বেশ ভালো সিদ্ধ হয়েছে, মশলাটাও সেইভাবে ভেতরে ঢুকেছে। এখন আমি চাপটায় যাইনি, চাপটায় যাবো, কিন্তু ব্যাপারটা আগে তোমাদের একটু বলে দিলাম। ঠিকঠাক একদম অসাধারণ টেস্ট আছে, চলে গেছো 14 এপ্রিল অবধি কিন্তু অফারটা আছে।
এবার আমি চলে যাই চাপের বিষয়টায়। এই হচ্ছে চাপের মাংসটা, বেশ ভালো লাগলো আমার চাপটা খেয়ে, বেশ ভালো লাগলো, একদম লাইট আছে, অসাধারণ টেস্ট। আর ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে কিনা কালারটা দেখলে তোমরা বুঝতেই পারবে যে লাইট আছে। এবার ঝোলের ব্যাপারটা দিয়ে আর রাইসটা দিয়ে একটু নিই, অসাধারণ লাগজো। আর যেখানে কিনা দাদা আমাদেরকে বললো, দাদাও একজন খাদ্যরসিক বাঙালি, যে কিনা খাদ্যরসিক বাঙালি, আর তার দোকানে যে এরকম আইটেম খাচ্ছি, অসাধারণ লাগছে। আর একটা হিডেন জেম ছিল এর মধ্যে, আরেক পিস আলু পেলাম, মানে ভাবতে পারছো 99-এ দু পিস আলু, সেই ব্যাপার, সেই ব্যাপার। ও রাইসটা একদম লাইট, আর জুড়ো জুড়ো ব্যাপার আছে, এক্সট্রা কোনো গন্ধই নেই, অসাধারণ খেতে লাগছে, অসাধারণ। দাদা যেরকম খাওয়াতে পছন্দ করে আর আমরা খেতে পছন্দ করি, আর দাদাও কি না খাদ্যরসিক বাঙালি, আমরাও খাদ্যরসিক বাঙালি, তাই নিয়ে নিলাম চট করে মাটন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির তো স্বাদ আমার সেই লেগেছে, তাই চট করে নিয়ে নিলাম মাটন বিরিয়ানি। রাইস নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। এই হচ্ছে মাটনের সাইজ, একদম ঠিকঠাক 99-এ, এর থেকে আর বেশি আশা করো না বস। এই যে দিচ্ছে এটাই অনেক। ও আগে মাটনটা দিয়ে শুরু করি, আমি তো আগে রাইসটা নিয়ে নিচ্ছিলাম। বেশ সফট, আর মাটনের যে আলাদা একটা গন্ধ একদমই নেই, খুব ভালো খেতে, খুব ভালো। আর এবার একটু রাইস দিয়ে নিয়ে নিই, রাইসটা কামড়াচ্ছি আর তার মধ্যে মাটনটা কামড়াচ্ছি না, পুরো মিশে গিয়ে ব্যাপারটা সেই লাগছে। বেশ ইন্টারেস্টিং লাগলো যে এরকম একটা 99-এ এখানে যাদবপুরে যে বিক্রি হচ্ছে, এটাই সেই ব্যাপার, এটাই মানে তুফার ব্যাপার। আর তার ওপর কি না, আর একটা জিনিস তোমাদের বলে দিই, মাটন বিরিয়ানির কম্বোটা হচ্ছে 149, আর আমরা এটাই আর মাটন বিরিয়ানির কম্বোটা নিলাম না, কারণ অ্যাজ ইউজুয়াল ওগুলাই থাকবে, তাই জন্য রাইস আর মাটন আর ডিম আলু দিয়ে নিয়ে নিলাম, আর স্যালাড দিয়ে নিয়ে নিলাম, অসাধারণ লাগছে, অসাধারণ। তো আমরা ডিসাইড করলাম এই বিরিয়ানিটা শেষ করতে করতেই আজকে ডেলি আড্ডা শেষ করবো, আর আশা করি তোমাদের এই নতুন জায়গার হদিশটা ভালো দিলাম। হ্যাঁ, স্বাদ নিয়ে কিছু বলার নেই, কোয়ালিটিও আছে, আলুটাই একটু প্রবলেম আছে, কিন্তু ওভারঅল অল ওকে, 99 আর 149-এ ঠিকঠাক, একদম পারফেক্ট। আর আশা করি নতুন জায়গার এই হদিশটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আরও নতুন নতুন কন্টেন্ট আসছে। আর আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কলকাতাটাকে পুরো এক্সপ্লোর করে দেখানো ডেলি আড্ডার মাধ্যমে। টিল দেন সাইনিং অফ, টাটা।